হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের বং ক্রিক নিউজ ইউটিউব চ্যানেলে। আপনি যদি একজন ক্রিকেট প্রেমিক হন তো এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ যেটা খেলা হবে কুমিলা ভিক্টোরিয়ান্স ভার্সেস ঢাকা ডাইনামাইটস 8ই ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা 6:30। এই ম্যাচের করব প্রিভিউ, বলবো প্লেইং ইলেভেন, আরও বলবো এই ম্যাচ সম্বন্ধে অনেক কথা। তো এগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি দেখি দুই টিমের মধ্যে হেড টু হেড ম্যাচের রেজাল্ট, তো দুই টিমের মধ্যে টোটাল ম্যাচ খেলা হয়েছে এখন পর্যন্ত 9টা। ঢাকা ডাইনামাইট জিতেছে 4টে, কুমিলা ভিক্টোরিয়ান্স জিতেছে 5টা। এই ম্যাচ কুমিলা ভিক্টোরিয়ান্সের 48%, ঢাকা ডাইনামাইটসের 52% জেতার সম্ভাবনা আছে। যদি দেখি পিচ রিপোর্ট, তো এটা শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে খেলা হবে। এখানে হাইস্ট স্কোর হয়েছে এখন পর্যন্ত 211, হাইস্ট চেস হয়েছে 194, লোয়েস্ট স্কোর হলো 72, ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হলো 155 থেকে 165। যদি দেখি ঢাকা ডাইনামাইটসের সম্ভবত প্লেইং ইলেভেন, উপুল তারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, ক্যারন ফোলার্ড, নুরুল হাসান, অ্যান্ডের রাসেল, মোহাম্মদুল হাসান, কাজী ওয়ানিক, সুবাগত হোম, রুবেল হোসেন। যদি দেখি কুমিলা ভিক্টোরিয়ান্সের সম্ভবত প্লেইং ইলেভেন, ইভান লুয়েস, তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, তুষারা ফেরেরা, এনামুল হক, সাইদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, অহাব রিয়াজ, সঞ্জিত সাহা। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও দেখার জন্য।